লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে, ভাসছে গ্রামের পর গ্রাম। উত্তরবঙ্গবাসীর মনে এখন একটাই প্রশ্ন, কবে কাটবে দুর্যোগের মেঘ? যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছে আরো দুদিন চলবে ভারী বৃষ্টিপাত, সোমবার থেকে আরো বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি হবে কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। বড় বৃষ্টি কিন্তু এখনো নর্থ বেঙ্গলেই হবে। আর এই মুহূর্তে যেটা রেড ওয়ার্নিং রয়েছে সেইটা হচ্ছে আমাদের কোচবিহার, আলিপুরদুয়ার। কেন, অলরেডি আজকেও আলিপুরদুয়ারে হাইয়েস্ট 35 সেন্টিমিটার বৃষ্টি কিন্তু হয়েছে, দুটো এক্সট্রিমলি হেভি রেন হয়েছে আর কয়েকটা অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এই দুটো কোর ডিস্ট্রিক্টস হচ্ছে যেখানে ম্যাক্সিমাম, গত যদি 4-5 দিন ধরে দেখি, ম্যাক্সিমাম বৃষ্টি কিন্তু এই দুটো জেলাতে হয়েছে। ভুটানের পাহাড়ে অনবরত বৃষ্টির ফলে ছাড়া হয়েছে নদীর জল, ফলে ভাসছে কোচবিহার জলপাইগুড়ির একাধিক গ্রাম। বন্যা পরিস্থিতি আলিপুরদুয়ারের একাধিক জায়গাতেও, হাসিমারায় তোরসা নদীতে জারি হয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার থেকে বৃষ্টি হয়েছে 246 মিলিমিটার। প্রশাসনের তরফে শুরু হয়েছে মাইকিং। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।